আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হরে কেউরে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া, ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হরে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। এইটা কি কো তুমি? আমার মাইয়া বাড়ি থেকে বাইরে হয়ে গেছে মানে? আরে এ তো তোমার অত্যাচার সহ্য করতে না পারি, আর রাগ কইরা তার মামার বাড়ি চলে গেছে। এই রাগ যেদিন পড়ে যাব সেদিন মাই আমার আমার নিজের বাড়িতে চলে আইব। হ ফিরাইব মাই আমি আর জামাই পড়ে পড়ে খাইব, মাইন শিখাইব কি? মাইয়া গুলার বাপ নাই, এখন আমি মা, আমি বাপ। তাই মনে করি শাসন করলে আমার ফারহানা যদি কান্দে, সেই কান্দনের শব্দ আমার খুবই কষ্ট দিব। বউর সাথে কি কথা কইলা সেটা আমারে কও। কইতে পারলে তো কইতামই। মাইনে গুটি গুটি করো আমার লগে। তো তোর মালিক তো সবাইরে বিয়া দিয়া বেড়ায়, তোর বিয়া দেয় না কেন? হ্যাঁ আরে বাবা আবার হাসে হন, তোর মালিকরে কয়া দিস আমার বাড়ির যান পাত্র না পাঠায়, ঠিক আছে? আপনার খালা শাশুড়ি আর ইজ্জত ভাই খালি পুডুর পুডুর আলাপ করে। তাই ও এই কথা গেরেমের অগলে জানলে তো আপনার মান সম্মান থাকবো না। দুলা ভাই আমার বিবাহ করতে চায়। কি তেরা দুলা ভাই তুমি বিবাহ করতে চাইয়ে? নিশ্চয় তুমিও চাও, নাহলে তো এতদিন তোমার দুলা ভাই তুমি কথা দোলাই করতা। আহাম নেই আমার সংসার ডরে ভাঙছেন। শোন এটা ভুল করলি বুঝছস, ঘটক কখনো সংসার ভাঙে না, ঘটকরা সংসার জোড়া লাগায়। ভালোবাসার লিগা আমার মন জীবন দিতে রাজি। এই বাড়ির মধ্যে কেউ আছে? এ বাড়িতে কেউ আছে নাকি? আরে এ বাড়ির ভিতরের কেউ কথা কইব না? কি কইবেন কোন? আমি খরম ভাইজানের কাছে আসছি। ভাইজান তো বাড়িত নাই। ও আচ্ছা, তাহলে তার স্ত্রীরে ডাক দেন। শুনেন পরপুরুষের লগে কথা কন নিষেধ। আমিও আপনার সামনে আইতাম না কিন্তু আইতে বাধ্য হইলাম। তাইলে ধুনা দিব। ধুনা মানে
ধুনা মাইনে বুঝেন না নিবাস? ও, সে তো এখান থেকে অনেক দূর, 10 বিঘা গ্রাম। অহনে বুঝছি, এই ধুনা কথার মাইনে বুঝনের আপনার কথা না, ধুনা মাইনে হলো মাইল, বুঝছেন? মাইল মাইল। পর পুরুষ আমার বাড়ির ভিতর, ব্যাপার কি? আমি খরম ভাইজানের কাছে আইছি। আমি খরম? ও আচ্ছা আচ্ছা, 10 বিঘা গ্রামের ভূতুমিয়া আমারে পাঠাইছে। ও ভূতুমিয়া পাঠাইছে, ঠিক আছে, আমার লগে আহেন। আমার সংসার মাংস বকুল ভাই টুটুল মিয়া আমারে তালাক দিছে। ও কি তোরা তালাক দিছে? ভাঙা কপাল লইয়া দুনিয়া তাইছি। কব কি কোন জায়গায় ভাঙছে? কই কই ভাঙছে দে? তুই আমার লগে মস্করা করছ, কপাল তো ঠিকই আছে, ভাঙে নাই। কপাল ভাঙার বিষয়টা আপনি বুঝতেন না, আপনার সাথে কথা কইয়া মনটা ফুরফুরা হইছে, দুই কদম আগাইলেই আমার সেই অশান্তি। না দাওনের দরকার নাই, তুই অনকারা, আমি তোর মনের অশান্তি ভালো করে দিতেছি। কেমনে? এই রে সুন্দর সুন্দর কথা কয়া বিপদের দিনে আপনি আমারে ছায়া দিছে। আপনি খুব ভালো মানুষ বকুল ভাই। আর মানছে দেখলে তো আমার মান সম্মান যাইব গা। আপনি আমার ভাই, ভাইয়ের হাত বইনে ধরছে, মানছে কেডা কি কইল, তাতে কি হয়েছে? আমার মনে তো কোনো ফাঁক নাই বকুল ভাই। কথাটা তো ঠিক, চলো আপনার ওদিকে যাই। চলে এইটার দাম কত? খাড়ান বসেন, এক কাপ চা খাবেন। এবার সে চুরি করতে লজ্জা করে না? দেখ ঘাউটা বাবুল, বেশ তুমি যে করবি না কয়ে দিলাম। গৌরা বাবুল চোর চিনতে ভুল করে না, যা ঢুকাইছেন বাড়ি করেন, নাহলে গেলাম দোকানে বান্ধে রাখুন। এবার যেগুলা খাইছেন এর দাম দেন। সময় দিলি কই? ও কাউকে খাওয়া নেওয়ার সময় দেওয়ার লাগবো। চল বাবুল্লে, দুইটা বিস্কুট দিবি, অন্য কিছু খাই নাই।
আপনি তো টাকা দেও ওষুধ খাবেন না, আপনি তো সিনেমা দেখবেন, আপনি খাইছিল যদি একটু ভালো হইতো চাষা, আপনি তো ওই দশ ঘরের মধ্যে বয়ে বয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তোলা খাইতে পারতেন, আপনি তো খাইছিল ভালো না, এটা আপনি বুঝেন না। হো সিনেমা দেখানো আমার জন্য একটা ওষুধ, এক না মানুষের তো কত দামি না। আপনি কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, যান যান। এই তো তার কপালে ঝাড়ু, বেত্তমিজ দামি কোন কাজ। কান্দনের কারণটা গাও, মনোযোগ দিয়ে কান্দ। ঘটনা কি আর কও না, কান্দনের ভিতরেও কোনো সুর নাই, বেসুরা কান্দন। নতুন করে আবার কি দুঃখ শুরু হইলো? খুনিরে তুমি শুনো, খুনি গাড়ির মানুষ বকুল, পুলিশ যদি আমারে বাইন্দে নেয়, আমি তো আসি চলো বিবাহ করে ফেলাই, নাহলে পুলিশ তোমারে বাইন্দা নিব, কারণ তুমি বাড়ির মানুষ। আরে যাও কই, পুষ্প পরিবারের সাথে আমার নাই। ভাগনা আমার সামনে সমস্ত আলতো বলতো কথা কবি না, আমার পছন্দ মতো পাত্রী তোর বিবাহ করতে হইব। নেই মামু নেই, আগে তোমার বিয়া করামু, তারপর আমি বিয়া করব। কি যে পাগল, আরে আমার কি বিয়ের করার বয়স আছে? তোমার কি বয়স চলে গেছে? তুমি কি মনে করো নিজের বুড়া বাবু নাকি? তোমার এখনো যে রূপ, তোমার চেহারা এত সুন্দর, তুমি নিজের এত খারাপ চেহারার লোক মনে করো কেন? কি যে কস না, আমারও একটা চেহারা আর তেলা চোরারও একটা রূপ। তা তোর কোনো পছন্দ টছন্দ আছে নাকি সে দেখো? পছন্দ তো একটা আছেই। তাই নাকি? তাহলে আমার ক, কালকে বিয়ের প্রস্তাব দিই। বুঝছি আমার বাইক না ঢাকা শহরে ভাইয়া পছন্দ করছে, তাহলে ঢাকা শহরে ঠিকানা ক, এনে যাই। নেহি মামু নেহি, ওই মায়া এই গ্রামেরই মায়া। এই গ্রামের মানে ফতেপুরের? তাহলে কোন বাড়ির মায়া ক? মামু এখন কন যাইব না। কি কস কন যাইব না, সময় এলেই কমু। আর প্রস্তাব লো যাইতেব না, সব কিছুর একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ, আর বিয়া করার জন্য শাড়ি গয়না এগুলি কিনতে হইব না? তা আমি কিনে দেবো তোর শাড়ি গয়না, লোকালকে বাজারে যাই। নেই মামু নেই, আমি যে গয়না বানাইতে চাই, ধরো এই ডিজাইন দিয়ে বানাইতে গেলে পাক্কা এক বছর সময় লাগবো। ওই এক বছর তোর জন্য আমি অপেক্ষা করবো না, বিয়ে হয়ে যাবো না? নেই ওই মায়া আমার লাগে অপেক্ষা করবো। ভাগ্নে রে, মানুষরা তো বিশ্বাস করা ঠিক না। মামু কিছু কইলা? মামু তোমার কি হইলো? না কিছু না। কান্দো না কান্দো না। কি হইছে বাবু? ঘটনা ঘটায় এখন শিখো না, লাভ করো। কি এর ঘটনা ঘটাইছি? তুই একটু গুননি কি? আরে আমার বাইরে মারি না, মারি না আমার বাইরে মারো। তুমি খুনিরা বাঁচানোর চেষ্টা করতেছো কেন? হাসা হাসা বকুল খুনি না। তোমার কথা রাগা মাথা তো আমি কিছু বুঝতেছি না। খোয়া বেশি খুনি, আমি দুপুরবেলা খোয়াব দেখছি সে গোলাপ শাশুড়ি খুন করছে। কি এর মধ্যে কি হলো? পান্দাবাদে ঘি পড়লো। আয় বকুল কোলাগুলি করি, আগে মাথা লাও। আরে আর কোলালের তো কোনো দোষ নাই, আমি তোরে কলঙ্ক দিছি। আচ্ছা বকু, তুই একটু ব্যাক কর, খুনের কথা শুনে তুই পলাইলি না কেন? পালাইলে আমার কপালটা খুলতো। কপাল আমার কেমনি খুলে?
আমি আর কুলাল রে ফান্দে ফালায় বিবাহ করতাম। আর কুলাল খানদানি বংশের পোলা, আর খানদানি বংশের পোলারে ফান্দে ফালানো অত সোজা না। কি জানাতে খাওন দিব না, খালি আছে জান। আপনার কাজ আমি করে দেবো, কিন্তু তার আগে ঘর থেকে আপদ বিদায় করেন। বলেন কি, বিল কিসের মারি তো আমি ঘর থেকে বাইর করতে পারবো না। তোর আপনি না সবসময় তিন লাইন বেশি বলছেন। আমি বিল কিসের মারে ঘর থেকে বাইর করতে বলছি? বিল কিসরে বিবাহ দিয়ে স্বামীর ঘরে না পাঠাইলে আপনার বিপদ হয়ে যাবে। আচ্ছা, আমার ঘরের ব্যাপার আমি সামাল দিব না। সামাল তো আপনিই দিবেন, কিন্তু দ্বিতীয় স্ত্রী ঘরে আনলে মায়ের ডেরে বিবাহ দিবার পারবেন কেন? আপনি আছেন না? আমি তো আছি। শোনেন, কথায় তো কথা বাড়ে, নিজের শখ আল্লাহ যদি পূরণ করতে চান তাহলে যেটা কই সেটা করেন, উল্টাপাল্টা না করে বিলকিসের বিবাহের তারিখটা ঠিক করেন। কিন্তু তারুরে যে আমার জামাই হিসাবে পছন্দ না। আরে দূর, তারুর লোকে বিয়ে দিতে এমন কোনো কথা আছে? হ্যাঁ, এটা কি লিখে দিছি, ভালো পাত্র দেখে বিবাহ দিব। তাহলে বিলকিসের পাত্রটারে আগে একবার দেখান। ওই দেখা দেখির মধ্যে আমি আর নাই, আমার শেষ কথা, আপনি নিজের শখ পূরণ করতে চান চান না, তাহলে বিলকিসের বিবাহের দিন তারিখ ঠিক করেন, ভালো পাত্র দেখে ইনশাল্লাহ বিয়ে দেবো, অসুবিধা নেই। তারপরও একটা মাত্র মাইয়া, একবার যদি পাত্রটা না দেখাইতেন। এই তোর আমি কি কই আর আমার সারিন্দ কয় কি, পাত্র আমি দেখাইতে পারব না, যদি পাত্রী দেখতে চান সেটা বলেন। অল্প বয়সী তরুণ মায়ের আছে, একটা না দশটা দেখাবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই একটা দিন তারিখ আপনি ঠিক করে মায়েরে দিয়ে দেন। এই তো লাইনে আছেন, যান বিবাহের সরঞ্জাম রেডি করেন, যান ব্যস্ত হয়ে বলেন। যান যান, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। বিলকিস বেগম, আজকে আমার খুশির দিন। এক ঘন্টার মধ্যে হাঁসের শালুন না পেলে আমি ঘরে আগুন লাগাই দেবো। এত সময় নিও না, যাও ঘরে আগুন লাগাই দাও, আগুন লাগাই দাও। সে বলে আমি কিন্তু মস্করা করতেছি না। আমিও মস্করা করতেছি না আরকুলাল, তুমি নিজের বাড়ি মানে কইরা ঘরের মধ্যে আগুন লাগাই দাও। হুন ফুসকুনির তো একটা হাঁস দইরা নিয়ে আয়ো, আমি রান্ধু। কি হলো খাড়া রসুকা? আমি শহরের মানুষ, পুষ্কুনির থেকে হাঁস কেমনে দেওয়ার অভিজ্ঞতা আমার নাই। ঠিক আছে, তাই আমি দই রানি। বকুল ভাই জান, সোডমুকে এখন বড় কথা কইতে চাইছিলাম, গুসা করবেন না তো। না, আপনি বিবাহ করেন না কেন? বিবাহ তো ঠিক হয়ে আছে, খালি বিলকে হক হইলেই বিবাহ। সুরমুখী আর এখন বড় কথা কই, কও। আপনি হইতেছেন বিশিষ্ট পুষ্প পরিবারের ছেলে, আপনি পুষ্প পরিবারের ছেলে হইয়া বিলকিসের মতো আতাং সাতাং মেয়ে মানুষকে বিবাহ করণটা কি ঠিক হইব? কথাটা ঠিক হই, কিন্তু বিলকিস আমার লাগা পাগল, আমি বিলকিসের লাগা পাগল। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউ রে দেশান্তনা, আবার কেউ রে যন্ত্রণা, হরে কেউ রে যন্ত্রণা।
পারে না থাকতে।